অগ্রসরতা ও আক্রমণ। 26 নভেম্বর 1941 তারিখে জাপানি ট্যাঙ্ক ফোর্স কিডো বুতাই স্ট্রাইকিং ফোর্স 6টি বিমানবাহী যুদ্ধজাহাজ আকাগি, কাগা, সোরিয়া, হিরুও, শোকাকু এবং জুইকাকু নিয়ে উত্তর জাপানের উপকূল থেকে উত্তর পশ্চিম হাওয়াইয়ের দিকে অগ্রসর হয়। পার্ল হারবার আক্রমণে এ বিমান পরিবাহী রণপথগুলো ব্যবহারের পরিকল্পনা নেয় তারা। সর্বমোট 408টি এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান পার্ল হারবার আক্রমণে ব্যবহৃত হয়। তন্মধ্যে 360টি বিমান দুই স্তর বিশিষ্ট এবং বাকি 48টি বিমান প্রতিরক্ষামূলক কমব্যাট এয়ার প্যাট্রোলের, যা পরবর্তীতে প্রথম স্তর থেকে 9টি যুদ্ধ বিমান যুক্ত হবে। পরিকল্পনা হয় প্রথম স্তরের বিমানের মাধ্যমে প্রাথমিক আক্রমণ হবার পর দ্বিতীয় স্তরের বিমানগুলো আক্রমণ করে অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করবে। প্রথম স্তরের বিমানগুলো থেকে মূলত প্রধান যুদ্ধজাহাজগুলোতে আক্রমণ শানানো হবে। অগভীর জলের রাডার সংযোগ ও উত্তাল তরঙ্গবিহীন প্রযুক্তিতে গড়া বিশেষভাবে উপযোগী টাইপ 91 এরিয়াল টর্পেডোর সাহায্যে এ আক্রমণ প্রক্রিয়া পরিচালিত হবে। বিমান চালকদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন সবচেয়ে মূল্যবান লক্ষ্যস্থলে, বিশেষত যুদ্ধজাহাজ এবং বিমানবাহী জাহাজে আঘাত হেনে ধ্বংস করতে পারে। যদি কোনো কারণে যুদ্ধজাহাজ এবং বিমানবাহী জাহাজে আঘাত হানতে না পারে, তবে অন্যান্য উচ্চ স্তরের জাহাজ হিসাবে করুইজার এবং ড্রেস্টারকে লক্ষ্য হিসেবে চিহ্নিত করে আঘাত করে। বোমারু বিমানের সৈনিকদেরকে স্থল এলাকা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। যুদ্ধ বিমানগুলোকে নির্দেশ দেওয়া হয় তারা যেন গোলাবর্ষণ ও আক্রমণের সাহায্যে যতটা সম্ভব নিশ্চিতভাবে স্থলে অবস্থানরত বিমানগুলো ধ্বংস করার চেষ্টা করে। এর ফলে প্রতিপক্ষের বিমানগুলো বোমারু বিমানগুলোকে, বিশেষ করে প্রথম স্তরের বিমানগুলোকে, আক্রমণ ও তাড়া করতে পারবে না। যখন যুদ্ধ বিমানগুলো জ্বালানি কমে যাবে, তখন সেগুলো বিমানবাহী যুদ্ধজাহাজে ফিরে গিয়ে জ্বালানি সংগ্রহ করে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে। যুদ্ধে নিয়োজিত আকাশের টহলদারি যুদ্ধ বিমানগুলো যেখানে প্রয়োজন সেখানেই তাদের দায়িত্ব পালন করে চলেছিল, বিশেষ করে মার্কিনীদের বিমান ঘাঁটিগুলোতে। আক্রমণ ঘোষণার আগে কুরু ইজার থেকে দুটি পরিদর্শনকারী বিমান ওয়াহু এলাকা পর্যবেক্ষণ করে এবং শত্রুর নৌবহরের অবস্থান ও বিন্যাসের উপর প্রতিবেদন দাখিল করে। এছাড়াও অন্য 4টি পরিদর্শনকারী বিমান জাপানের রণপথবাহী জাহাজ কিডো বুতাই এবং নিহাওয়ের উপর চক্কর দিতে থাকে, যাতে আকস্মিক পাল্টা আক্রমণ থেকে রক্ষা করতে পারে। সাবমেরিন সংক্রান্ত বিবরণ। জাপানের সাবমেরিন বাহিত I-16, I-18, I-20, I-22 এবং I-24 রণতরীগুলোর প্রত্যেকটি খুব ছোট আকৃতির কো হাইওটেকির ঘাড়ানা সাবমেরিন নিয়ে ওয়াহো নদীতে চলতে শুরু করে। 25 নভেম্বর 1941 তারিখে কুরে নেভাল ডিস্ট্রিক্ট থেকে ওই সাবমেরিনগুলো 10 নটিক মাইল বেগে পার্ল হারবারের মুখে এসে 7 ডিসেম্বর 1টায় তাদের টহল কার্যক্রম শুরু করে। হাওয়াইয়ের স্থানীয় সময় রাত 3:42 মাইন ধ্বংসকারী USS কন্ডোর দক্ষিণ পশ্চিম পার্ল হারবার এলাকায় একটি ছোট সাবমেরিনের উপস্থিতি টের পেয়ে ক্ষেপণাস্ত্রবাহী USS ওয়ার্ডকে সতর্ক সংকেত প্রেরণ করে। খুব ছোট আকৃতির কো হাইওটেকি ক্লাস সাবমেরিনটি পার্ল হারবার এলাকায় হয়তোবা প্রবেশও করেছিল। এছাড়াও USS ওয়ার্ড ভোর 6:37 অন্য আরেকটি কো হাইওটেকি ঘরানার সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম মার্কিন গুলিবর্ষণ। সকাল 8:43 USS মনঘান আরেকটি মিডগেট সাবমেরিন ধ্বংস করে। তৃতীয় একটি ছোট আকৃতির ডুবোজাহাজ আক্রমণে নিয়োজিত থাকা অবস্থায় 2 বার চড়াই আটকে যায়। একবার পোতাশ্রয়ে প্রবেশের সময় বাইরের দিকে এবং আরেকবার ওয়াহুর পূর্ব দিকে। চড়াই আটকে থাকা অবস্থায় 8 ডিসেম্বর এই ডুবোজাহাজটিকে আটক করা হয়। নিদর্শন চিহ্ন হিসাবে কাজু সাকামাকি
সাঁতরের তীরে ওঠার চেষ্টা করার সময় ধৃত হন এবং যুদ্ধে প্রথম জাপানি বন্দী হিসাবে আখ্যায়িত হন। চতুর্থ একটি ডুবোজাহাজ সমুদ্রের গভীরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এবং টর্পেডোতে আগুন ধরার পূর্ব মুহূর্তে নাবিকেরা এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। 1999 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান ওই সময়ের প্রাপ্ত স্থিরচিত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে মত পোষণ করে যে ছোট ডুবোজাহাজগুলো সফলভাবে টর্পেডোর সাহায্যে ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়ায় আক্রমণ পরিচালনা করতে পেরেছিল। জাপানি বাহিনী একটি ছোট সাবমেরিনের কাছ থেকে 8 ডিসেম্বর রাত্রি 41-এ পার্ল হারবারের অভ্যন্তরে এক বা একাধিক বৃহদাকার যুদ্ধজাহাজ ধ্বংসের একটি রেডিও বার্তা পেয়েছিল। ছোট ডুবোজাহাজটির চূড়ান্ত পরিণতি অজানায় থেকে যায়, অর্থাৎ এটি মূল ডুবোজাহাজের কাছে আর ফিরে আসেনি। 7 ডিসেম্বর 2009 সালে লস অ্যাঞ্জেলেস টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করে যে পার্ল হারবারের দক্ষিণে 3 মাইল দূরে একটি সাবমেরিনের 3টি টুকরো 1994 থেকে 2001 সালের মধ্যে আবিষ্কৃত হয়, যা হয়তোবা ওই সময়ে হারিয়ে যাওয়া সাবমেরিনটি হতে পারে। প্রচার সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানায়, এর সপক্ষে পরোক্ষ প্রমাণাদি রয়েছে যে সাবমেরিনটি 2টি টর্পেডোর সাহায্যে রণতরিতে আগুন দিয়েছিল। জাপানের যুদ্ধ ঘোষণা। পার্ল হারবার আক্রমণে কৌশলগত কারণে যুদ্ধের কোনোরূপ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি জাপান, কিন্তু এই আক্রমণ অ্যাডমিরাল ইমামাতোর ইচ্ছা অনুযায়ী ছিল না। প্রকৃতপক্ষে তিনি জাপান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি প্রক্রিয়া আলোচনা বাতিলের ঘটনাটি আধা ঘন্টা পর জানতে পারেন। জাপানিরা যুদ্ধ সংক্রান্ত আলোচনার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আনুষ্ঠানিক ঘোষণা প্রদানের পূর্বেই আক্রমণ শুরু করে দেয়। টোকিও থেকে 5000 শব্দের একটি 2 খণ্ডের বার্তা, যা 14 খণ্ডের বার্তা নামে পরিচিত, এটি ওয়াশিংটনে অবস্থিত জাপানের দূতাবাসে প্রেরণ করে। বার্তাটি প্রক্রিয়াজাতকরণে অনেক সময় ব্যয়ের প্রেক্ষাপটে জাপানি রাষ্ট্রদূতের কাছে দেরিতে পৌঁছে। ইতিমধ্যে আমেরিকান কোড সংগ্রাহকরা জাপানের প্রেরিত বার্তাটি ঘণ্টাখানেকের মধ্যে নিজেদের অনুকূলে নিয়ে নেয়। 14 খণ্ডের বার্তায় যুদ্ধের ঘোষণা লিখিত আকারে ছিল, কিন্তু রাষ্ট্রদূত না করেছেন যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা, না করেছেন কূটনৈতিক সম্পর্ক জোরদার। যুদ্ধের ঘোষণাপত্রটি মুদ্রিত আকারে জাপানের দৈনিকগুলোর সন্ধ্যাকালীন সংস্করণে প্রকাশিত হয়, কিন্তু আমেরিকান সরকারকে অবগত করানো হয় আক্রমণের পরদিন। প্রচলিত ধারণা অনুযায়ী জাপান সরকারিভাবে সতর্কবার্তা প্রেরণ ছাড়াই দুই দেশের সম্পর্ক ভেঙে আক্রমণ পরিচালনা করবে, এটি বিশ্বাসযোগ্য নয়। শুধুমাত্র ওয়াশিংটনকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা সম্মিলিত নথি বিতরণে বিলম্বই এর জন্য দায়ী। তবে 1999 সালে টোকিওতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তাকিও ইগুচি পার্ল হারবার সম্পর্কীয় প্রামাণ্য দলিলাদি ঘেঁটে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেছেন। এতে তিনি কীভাবে সরকারের অভ্যন্তরে তীব্র বিতর্কের ঝড় উঠেছিল, প্রকৃতপক্ষে আক্রমণ করা উচিত হবে কি না, হলে কোথায় হবে আলোচনা বন্ধ করতে জাপানের ইচ্ছা, ওয়াশিংটনকে এই বিষয়ে জানানো এবং যুদ্ধ শুরু করার বিষয় ইত্যাদি তথ্য তুলে ধরেন। 7 ডিসেম্বর সম্পর্কে যুদ্ধের দিনলিপিতে উল্লেখ করা হয় যে আমাদের কূটনীতি অগ্রসরমান এবং সফলভাবে অগ্রসর হচ্ছে। এ বিষয়ে ইগুচি আরও বলেন, দিনলিপির মাধ্যমে দেখা যায় যে সামরিক ও নৌবাহিনী থেকে যুদ্ধের কোনো সঠিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি, অথবা আলোচনা স্থগিতের জন্য পূর্ব থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিও পেতে প্রথমে আপনার প্লে স্টোরে প্রবেশ করুন, এরপরে বাংলার ডেক্স টাইপ করুন। বাংলার ডেক্স অ্যাপটি ইনস্টল করুন, এরপর এটি ওপেন করুন। এবার বই পড়ি চ্যানেলে প্রবেশ করতে বই পড়ি চ্যানেলে প্রবেশ করুন এর উপরে প্রেস করুন, অথবা মেনু বার থেকে বই পড়ির ওপর প্রেস করুন।
Boypuri. Boypuri. Please subscribe our channel. Please share and like our videos. Boypuri.